সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের নিউ আপডেট নিয়ে। এই আপডেটে আমাদের অনেকেরই অ্যাকাউন্ট চলে যাচ্ছে। কেন অ্যাকাউন্ট চলে যাচ্ছে, এটা থেকে সমাধান কি, বা আমরা অ্যাকাউন্ট চলে যাওয়ার পরে কি করব, এ টু জেড এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। তো আমাদের অনেকের আপডেটের কারণে অনেকেরই অ্যাকাউন্ট চলে গেছে, লেভেল টু এর অ্যাকাউন্টও গেছে, অনেকের টপ রেটেড সেলারের অ্যাকাউন্ট চলে গেছে। তার মধ্যে আমার এক ছোট ভাই ফোন দিছিল, তো তিনি বললো যে তার দুইটা অ্যাকাউন্ট, লেভেল টু এর অ্যাকাউন্ট, তার লেভেল টু এর অ্যাকাউন্টগুলো চলে গেছে। তো আমি বললাম দেখো, ফাইবার যদিও এখানে এতটা সিকিউরপূর্ণ না, তো যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে, তো অবশ্যই সেফ থাকা উচিত ছিল তোমার। তো তিনি যে প্রবলেমটা করছে সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে তার প্রবলেম ছিল আইপি প্রবলেম বা একই কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পার মানে করতো আর কি। তো এই কারণে অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়েছে। আর আগে যেটা হয়েছিল তার, সেটা হচ্ছে রিভিউর কারণে। সেম আমারও আইপি প্রবলেমের কারণে অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়েছে 3-4টা। তো এবার কথা হচ্ছে যে আমরা বুঝবো কেমনে যে কোনটা আমাদের আইপি প্রবলেমের কারণে আমাদের অ্যাকাউন্টগুলো ডিজেবল হচ্ছে, বা কোনটা আমাদের রিভিউর কারণে অ্যাকাউন্টগুলো ডিজেবল হচ্ছে। তো এখানে এখন দুইটা রিজনই ফাইবার ধরতেছে বা অ্যাকাউন্টগুলো সাসপেন্ড বা রিভিউতে নিয়ে যাচ্ছে, দুইটা কারণে। একটা হচ্ছে আইপি প্রবলেম, আরেকটা হচ্ছে রিভিউর কারণে। এখন যদি আপনার আইপি প্রবলেমের কারণে যদি আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে, সেইখানে বলা থাকবে যে তোমার তারা মেসেজ করতে লেট করছে, বা তাদের সিস্টেম দ্বারা, ফাইবারের সিস্টেম দ্বারা তোমার অ্যাকাউন্টটা ডিজেবল করছে। কোনো কারণ উল্লেখ করবে না, তারা কোনো জায়গায় কারণ উল্লেখ বলবে না। যেমন আমাদের কারণ উল্লেখ করে যখন আমরা গিগকে যদি কোনো প্রকার ইললিগাল কোনো কথা বলি, যেমন আমাদের মিসলিডিং কথা বলি, যে আমাদের সার্ভিসগুলো যেটা ফাইবার অ্যালাউ করে না, এরকম সার্ভিসগুলো যদি আমাদের গিকের বেলায় উল্লেখ করে যদি বলি, তো সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাকাউন্ট ডিজেবল করে বা গিক রিভিউতে নিয়ে বলে যে তোমার গিকে প্রবলেম হয়েছে, হচ্ছে কি হাম, বা তোমার গিকটা টোটাল কথা হচ্ছে সার্ভিসটা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনকে ব্রেক করছে, সেই জন্য তোমার অ্যাকাউন্টটা ডিজেবল করছে, এটা বলে দেয়। কিন্তু আইপি প্রবলেম বা একই কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছিলেন, বা একটা আইপি থেকে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছিলেন, সেই ক্ষেত্রে আপনাকে এগুলো কোনো কিছুই বলবে না। জাস্ট বলবে ফাইবার সিস্টেম দ্বারা তোমার অ্যাকাউন্টটা ডিজেবল করবে এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে চলে গেছে। এবার আসি রিভিউর জন্য, যদি অ্যাকাউন্ট যায় সেক্ষেত্রে করে কি, তারা রিভিউর জন্য অ্যাকাউন্ট গেলে তারা বলে দেয় যে ফাইবারের প্ল্যাটফর্মকে মানে বাধাগ্রস্ত করে এরকম কার্যকলাপ করছেন, বা বলবে যে তুমি ফাইবার রিভিউ নিয়েছেন, মানে রিভিউ বলে দিবে যে আপনি লেভেল আপের জন্য রিভিউ নিয়েছেন, এই জন্য আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করছে। এটা যখন রিভিউ নেবে তখন আপনি বুঝতে পারবেন যে ওইখানে পরিষ্কার করে বলে দিবে যে তোমার রিভিউর কারণে তোমার অ্যাকাউন্টটা ডিজেবল করছে। আর ফাইবার যেটা আমি আগে বললাম, ফাইবার যেটা আইপি বা ডেস্কটপ, আমরা একটা সময় কি একই কম্পিউটার থেকে দেখা যায় 3-4টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতাম একটা আইপি থেকে, কিন্তু এখন একটা আইপি, একটা কম্পিউটার, একটা অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে সেম আইপি থেকে, তাহলে আশা করি যে দুই দিন আগের পাশে আপনার অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা 99%, 1% ব্যতিক্রম। যদিও এখনও যদি অ্যাকাউন্ট কারো না যেয়ে থাকে, তাহলে আমি মনে করি যে আপনারা ধরার আগে আপনাদের এখান থেকে সব ডাটা ক্লিয়ার করে দেন, কম্পিউটারটা চাইলে উইন্ডোজ দিতে পারেন, রাউটারটাও রিসেট মারতে পারেন, মেরে আপনার একটা লগইন করেন, আরেকটা টোটাল কথা আরেকটা আপনার আরেকটা আইপিতে লগইন করেন, নহলে কিন্তু দুইটাই যাবে, ঠিক আছে। দুইটা না গেলেও যেটা আপনার পুরাতন আছে ওইটা টিকবে, এবং যেটা নতুনে করছেন পরবর্তীতে করছেন ওইটা কিন্তু যাবেন। এবং আমরা একটা কম্পিউটার থেকে কিন্তু একটার উপরে অ্যাকাউন্ট করতে পারবো না। এখন যে নিয়মটা সেটা হচ্ছে একটার অ্যাকাউন্টের বেশি আমরা অ্যাকাউন্ট করতে পারতেছি না। এখন অ্যাকাউন্ট করবেন কেমন, যাদের অ্যাকাউন্ট অলরেডি ডিজেবল হয়ে গেছে তারা কি করবেন, তারা আপনারা একটা কাজ করতে পারেন, মোবাইলের ডাটা থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনারা আপনার ফ্রেন্ড সার্কেল আপনাদের এলাকার বাইরে থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন, অন্য একটা আইপি অ্যাড্রেস থেকে, অন্য একটা ল্যাপটপ থেকে, তো এটা করে নিতে পারেন। এই ক্ষেত্রে এখন ফাইবারে যে সমস্যাটা করতেছে সেটা হচ্ছে অনেকেরই অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। কেন অ্যাপ্রুভ করতেছে না, সেম একই প্রবলেম। আপনি একটা আইপি মানে একটা আইপি থেকে বা আপনার ল্যাপটপ থেকে এর আগে অ্যাকাউন্ট করছিলেন, তো এখন অ্যাকাউন্ট করতে চান, বলবে যে তোমার সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল না। এখন কথা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট যদি নাও করেন, আপনার মনে সন্দেহ থাকতে পারে, আমি অ্যাকাউন্ট করি নাই, কিন্তু আপনার আইপি থেকে অলরেডি করা হয়ে গেছে, হ্যাঁ করা হয়ে গেছে, অন্যজনই হয়তো কেউ করে ফেলছে, সেই জন্য এরকম আসে,
তারপরেও আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন, আমি মনে করি সবার সব সময় ফোন থেকে অ্যাকাউন্ট করবেন, তারপরে ওই অ্যাকাউন্টটা আপনি আপনার কম্পিউটারে নিয়ে আসা বাকি কাজগুলো বা কাস্টমাইজেশনগুলো করবেন, তাহলে আর সমস্যা হবে না। আর যদি তারপরেও যদি আপনার কম্পিউটারে বলে যে তোমার সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না, সেলার অ্যাকাউন্টগুলো অনেকগুলো কারণে অ্যাপ্রুভাল হয় না, গিকের কোয়ালিটি বা সার্ভিস, আপনার প্রোফাইল সার্ভিসের সাথে গিকের সার্ভিসের কোনো মিল নাই এজন্য হতে পারে, অথবা আপনার গিকটা কোয়ালিটিফুল নাই সেজন্য হতে পারে, অথবা আপনার একটা কম্পিউটার থেকে দুইটা ব্রাউজারে বা দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সেজন্য হতে পারে, বা একটা আইপি থেকে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সেই জন্য, অথবা পূর্বে একটা অ্যাকাউন্ট করছেন সেটা ডিজেবল করে দিয়েছেন, বা ইংলিশ টেস্টে ফেল করছেন, তো পরবর্তী দুই অ্যাকাউন্টটা তো 90 দিন বসে থাকার দরকার নাই, সেজন্য আপনি কী করছেন, নতুন অ্যাকাউন্টের চিন্তাভাবনা করছেন, ওই অ্যাকাউন্টটা ডিজেবল করেন নাই। এখন যদি আপনার অ্যাকাউন্টটা পূর্বের অ্যাকাউন্টটা যদি থাকে সেটা অবশ্যই ডিজেবল করে দিবেন, বা আমরা যেমন করি না ফেসবুকে অ্যাকাউন্ট ই করে দেই, পারমানেন্টলি ডিজেবল করে দেই বা ডিঅ্যাক্টিভ করে দেই, সেরকম ফাইবারেও আপনি অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন, তাহলে দেখা যাবে আপনার সমস্যা হবে না। তো আশা করি যে আপনারা মোটামুটি এইগুলো থেকে সমাধান পাবেন, আশা করি যে আপনারা এখন থেকেই সমাধানটা নিয়ে কাজ শুরু করেন, যে আপনার কম্পিউটার থেকে বা আপনার আইপি থেকে সেপারেট করে ফেলেন অ্যাকাউন্টটা, যদি না যেয়ে থাকে তারপরে রিস্ক থাকে, তারা যদি ধরে থাকে দুই দিন আগের পাশে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে, যেহেতু সময় আছে এখনও করে নাই, তাহলে আপনি এটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলেন এবং হিস্টোরি মিস্টোরি যা আছে ডিলিট করে দেন। এবার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি অবশ্যই মোবাইল থেকে অ্যাকাউন্ট করবেন, মানে মোবাইলের ডাটা থেকে অ্যাকাউন্ট করে সেটা আপনার ওয়াইফাইতে আনতে পারেন, সেটার থেকে আপনি কাজগুলো করতে পারেন, অথবা গিগুলো ওইখানে অ্যাপ্রুভ করে তারপরে আপনি ল্যাপটপে নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। তো অবশ্যই এই 2023 সালের আপডেটটা অনেক মারাত্মক আপডেট, আমি নিজেও দরা খাইছি, ঠিক আছে, তো এটা বড় কিছু না। কথা হচ্ছে ফাইবারে কাজ করতে গেলে আপনি যদি স্কিল পার্সন হন, কাজ যদি জানেন, ফাইবার আছে, আপার কাছে ফ্রিলান্সার আছে, গুরু আছে, আপনি যে কোনো মার্কেট প্লেসে অনায়াসে কাজ করতে পারবেন, ফাইবারে কাজ করতে পারবেন। আপনার ফাইবার যে বলে না যে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এরকম না, ফাইবার অ্যাকাউন্ট করতে দিবে, সেক্ষেত্রে আপনাকে অনেক হ্যাসাল পোহাতে হবে, ঠিক আছে, অনেক কষ্ট করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হবে, এক্সপার্ট না হলে তো পারবেনই না, সম্ভবই না। তো আমারও এক স্টুডেন্টের সেম প্রবলেমটা হয়েছিল, একটা অ্যাকাউন্ট স্কিল টেস্টে ফেল করছিল, পরে দেখা গেছে যে তার অ্যাকাউন্ট 3-4টা করছে, একটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেয় না। পরে আমি আর তার রেফার করলাম, তোমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসো, ফ্রেন্ডের ল্যাপটপ নিয়ে আসো, তার ল্যাপটপ থেকেই দেখা যাচ্ছে যে আমরা ক্যাটাগরিতে চেঞ্জ করে এসইও ক্যাটাগরিতে গিগ পাবলিশ করছি অন পেজের। এবার কথা হচ্ছে যাদের অ্যাকাউন্টে ফাইবার কিছু কিছু সার্ভিস অ্যালাউ করতেছে না, ওই সার্ভিসগুলো দেওয়ার সময় গিগ অ্যাপ্রুভ করে না, তো ওই সার্ভিসগুলো অবশ্যই ইগনোর করবেন। যেমন মানে ধরতে গেলে ফেসবুক প্রমোশন বা প্রমোশন কথাগুলো যে সার্ভিসগুলো আছে, কিছু কিছু সার্ভিস অ্যালাউ করতেছে না, ওইগুলো আপনি দূরে থাকবেন, ঠিক আছে। তারপরে যদি আপনারা মনে হয় যে এই সার্ভিসের উপরে কেমন কোন সার্ভিস দেওয়া যাবে না, যদি চান এরকম একটা ভিডিও মেক করা, তাহলে অবশ্যই করে দেবো, সমস্যা নাই, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করতে পারেন। তো আপনারা আশা করি এইভাবে অ্যাকাউন্ট করবেন, যখনই কোনো অ্যাকাউন্ট করার দরকার পড়ে মোবাইল থেকে অ্যাকাউন্ট করবেন, সেটা আপনি ওইখান থেকে অ্যাক্টিভ ম্যাকটিভ করাইয়া তারপরে আপনার কম্পিউটার নিয়ে আসবেন। কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ দেওয়া থাকতে হবে, এবং আপনার আইপিটা যদি চান, যদি আপনার গ্রামের বাড়ি না থাকে, গ্রামের বাড়ি সাধারণত একটা আইপি হয়ে থাকে, দেখা যায় যে তাদের অ্যাভেলেবল কানেকশন না থাকতে পারে, যদি শহরে হয়ে থাকেন আরেকটা কোম্পানির আরেকটা আইপি নিয়ে আসতে পারেন, তাহলে বেটার হবে। তো এগুলো থেকে আপনি আশা করি বাঁচবেন, আর যারা অ্যাকাউন্ট করেন নাই তারা এই সিস্টেমে অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে আশা করি যে আপনাদের আর সমস্যা হবে না। আর ফাইবারে কাজ জ্বালে ভাতের অভাব নাই, আপনি যে কোনো অ্যাকাউন্ট 15 দিন, 1 মাস, 2 মাসের ভিতরে একটা অ্যাকাউন্ট বিল্ড আপ করা ব্যাপার না। এবার আসি রিভিউর কারণে যদি অ্যাকাউন্ট যায়, তো আমরা কি আর রিভিউ নিতে পারবো না? হ্যাঁ, রিভিউ নিতে পারবেন, সেক্ষেত্রে কিছুটা আপনাকে সিস্টেম অবলম্বন করতে হবে। প্রথম সিস্টেমটা হচ্ছে আপনার অফার, গিগ অফার থাকবে $10, আপনি $10 নিচে কখনোই অফার মানে অর্ডার গ্রহণ করবে না, $5 রিভিউ আর নেওয়া যাবে না, $10 রিভিউ নিতে হবে। $10 রিভিউ নেবেন সেটা কাস্টম অর্ডারে না, সেটা আপনার গিকের ডাইরেক্ট অর্ডারে নেবেন, ঠিক আছে, ডাইরেক্ট অর্ডারে। কাস্টম অফার নিলে তারা বুঝতে পারে বিষয়টা, আপনি ডাইরেক্ট অর্ডারে নেবেন, তাহলে আর আপনি রিস্কে থাকলেন না। এখন একজনে অর্ডার করে ফেলছে, এখন তো আপনাকে কাজ করেই দিতে হবে, তাহলে ডাইরেক্ট অর্ডারে নিলে আপনি সেফ, ঠিক আছে। আর বাইরের সাথে কমসে কম 2-3 মিনিট বা 5 মিনিট কথা বা কনভারসেশন করবেন কাজ সম্পর্কে, তাহলে ফাইবার বুঝতে পারবে না। তারপরেও আসলে অনেকেরই যারা লো কোয়ালিটির রিভিউ বিক্রেতা আছে, অনেকে আছে লো কোয়ালিটির টাকার জন্য রিভিউ বিক্রি করে, তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন, কারণ অনেকে আছে কি এগুলো সম্পর্কে খুব একটা এক্সপার্ট না,
তো তাদের কাছ থেকে রিভিউ নিলে আপনার অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা আছে, এবং তাদের ফে মানে রিয়েল আইপি ব্যবহার করে না, বা আপনি রিভিউ সময় কিন্তু ফেক আইপি যখন নেবেন মানে রিভিউ নেবেন তখন অবশ্যই কিন্তু টপ রিলেটেড সেলার বা পুরাতন আইডি থেকে, মানে অনেক রিভিউ আছে এরকম আইপি আইডি থেকে রিভিউ নেবেন, নতুন আইডি থেকে নেবেন না, ঠিক আছে? নতুন আইডি থেকে নেবেন, টাকা একটু বেশি লাগলে সমস্যা নেই, রিভিউ দুইটা রিভিউ নেবেন কমসে কম, কিন্তু বেশি নেওয়া যাবে না, পাঁচটা ছয়টা দশটা করে নিলে অ্যাকাউন্ট উড়ে যাবে, ঠিক আছে? সিস্টেম করে করে আপনাকে কাজগুলো করতে হবে, আর অবশ্যই এখানে গাইডলাইন অনুসারে আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনি কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবেন। তো আশা করি সমস্ত কিছু আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যদিও আমার মনে হয় আপনাদের ভিডিওটা কাজে লাগবে সামনে যদি আপনারা ফাইবারে কাজ করতে চান, আর আমাদের সামনে আপওয়ার্কের ফুল কোর্সগুলো আসতেছে, যদি চান ওইখানে আমাদের হয়তো সিক্রেট থাকবে, তাহলে আপনারা আপওয়ার্কের উপরে ক্লাস করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।